হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। আজকে আমাদের আলোচনার বিষয় হিস্ট্রি। হিস্ট্রির থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তরের সিরিজ চলছে, যেটা পরীক্ষার জন্য অবশ্যই পড়তে হবে। এখন এর প্রশ্ন, শেরশাহ কীভাবে দিল্লির সিংহাসন লাভ করেছিলেন, অথবা শেরশাহের জায়গায় শের খানও হতে আসতে পারে, শের খান কীভাবে দিল্লির সিংহাসন দখল করেছিলেন। ঠিক আছে, এই একটা প্রশ্ন দিয়েছি। আরেকটা প্রশ্ন শেরশাহ নিয়ে দিয়েছি, সেটা হচ্ছে শেরশাহের শাসন ব্যবস্থা। শাসন ব্যবস্থার কী কী মানসিক চিন্তার পরিচয় তুমি পাও তা লেখো। ঠিক আছে, তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করব। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, আর প্রত্যেকে নোটিফিকেশনটা অন করবে, অর্থাৎ সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অল করে রাখবে, যাতে যখনই তোমাদের ক্লাসের ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। ওকে, আর যারা ব্লগ দেখতে ভালোবাসো, ডিবিএস ম্যাডাম ব্লগ সার্চ করে নিও। যাই হোক, উত্তর কী লিখব, ভূমিকা লিখে লিখব, ভারতের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট ছিলেন শেরশাহ। ভারতের সম্রাট হিসাবে তিনি মাত্র 5 বছর, ব্র্যাকেটে লিখে দেবে 1540 থেকে 45 খ্রিস্টাব্দ, রাজত্ব করেছিলেন। শেরশাহে দিল্লির সিংহাসন লাভের ক্রমপর্যায়, এটা লাভের হবে ভ হবে, ক্রমপর্যায়। প্রথম জীবন, প্রথম জীবনে লিখব শেরশাহ 1472 খ্রিস্টাব্দে, মনান্তরে 1486 খ্রিস্টাব্দে, এটা পাঞ্জাব হবে, পাঞ্জাবে জন্মগ্রহণ করেন। শেরশাহের বাল্য নাম ছিল ফরিদ খান। তার পিতা সুর বংশীয় আফগান হাসান খান ছিলেন বিহারের সাসারামের জাগিরদার। নেক্সট আমরা লিখব ফরিদ খান থেকে শের খান। এখানে লিখব শের খান বিহারের বাহার খান লোহানির অধীনে কাজ করার সময় নিজের হাতে একটি শের বা বাঘ হত্যা করেছিলেন, এজন্য বাহার খান তাকে শের উপাধি দেন। এরপর থেকেই তিনি শের খান নামে পরিচিত হন। নেক্সট, মুঘল সম্রাট হুমায়ুন ও শের খানের লড়াই। এখানে লিখব মুঘল সম্রাট হুমায়ুন এই সময় শের খানের শক্তিবৃদ্ধিতে শঙ্কিত হয়ে তাকে আক্রমণ করার সিদ্ধান্ত নেন। চৌসর যুদ্ধ পয়েন্ট করে লিখব, হুমায়ুন শের খানের চুনার দুর্গ দখল করে বাংলার দিকে অগ্রসর হন। শের খান তার সঙ্গে সম্মুখ যুদ্ধ এড়িয়ে উত্তরপ্রদেশের দিকে চলে যান। এরপর হুমায়ুন বাংলার থেকে দিল্লি ফিরে যাওয়ার পথে 1539 খ্রিস্টাব্দে চৌসা নামক স্থানে শের খানের সঙ্গে তার যুদ্ধ হয়। এই যুদ্ধে হুমায়ুন পরাজিত হয়ে পালিয়ে যান। নেক্সট লিখব বিলগ্রামের যুদ্ধ ও দিল্লি বিজয়। পরের বছর 1540 খ্রিস্টাব্দে হুমায়ুন শের খানের বিরুদ্ধে আবার যুদ্ধযাত্রা করেন। কনৌজের কাছে বিলগ্রামে শের খানের সঙ্গে হুমায়ুনের যুদ্ধ হয়। এই যুদ্ধে হুমায়ুন চূড়ান্তভাবে পরাজিত হয়ে পালিয়ে যান। ফলে 1540 খ্রিস্টাব্দে শের খান দিল্লি জয় করেন। শের খানের দিল্লির সম্রাট হন এবং শের শাহ নামে খ্যাতি লাভ করে, মানে শের খান দিল্লির সম্রাট হন এবং শের শাহ নামে খ্যাতি লাভ করেন। ওকে, নেক্সট প্রশ্ন, শেরশাহের শাসন ব্যবস্থার কী কী মানসিক চিন্তার পরিচয় তুমি পাও তা লেখো। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পড়তে হবে। কী লিখব, ভূমিকা লিখে, সম্রাট শেরশাহ ছিলেন বিজেতা হিসাবে শ্রেষ্ঠ, তা আর শাসক হিসাবে শ্রেষ্ঠতম। দিল্লির শাসক হিসাবে তিনি মাত্র 5 বছর, 1534 থেকে 45 রাজত্ব করেছিলেন, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই শাসন ব্যবস্থার সর্বত্র তিনি কর্তৃত্বের স্বাক্ষর রেখে গিয়েছিলেন। তার শাসন ব্যবস্থার মধ্যে অনেক মানসিক চিন্তার পরিচয় পাওয়া যায়। নেক্সট লিখব শেরশাহের মানসিক চিন্তামূলক সংস্কার। এখানে লিখব ভূমি রাজস্ব, লিখব ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে শেরশাহ অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। তিনি পাট্টা ও কবলিয়াত ব্যবস্থা চালু করেন। পাট্টাতে লিখব শেরশাহ কৃষককে কৃষির নাম, জমিতে কৃষকের অধিকার এবং তাতে কত রাজস্ব দিতে হবে তা লিখে একটি দলিল দিতেন তাকে পাট্টা বলা হতো। দ্যাট মিন্স শেরশাহ কৃষককে কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, তারপরে কত টাকা রাজস্ব দিতে হবে এটা লিখে একটা দলিল দিতে একে পাট্টা বলা হতো। ওকে, নেক্সট, কবুলিয়াত হচ্ছে পাট্টাপ্রাপ্ত কৃষকরা রাজস্ব দেওয়ার কথা স্বীকার বা কবুল করে সরকারকে যে দলিল সই করে দিত তাকে কবুলিয়াত বলা হতো। বিচার ব্যবস্থা, বিচার ব্যবস্থা লিখব শেরশাহ পক্ষপাতহীন ও কঠোর বিচার ব্যবস্থার প্রবর্তন করেন। তিনি তার সাম্রাজ্যের মধ্যে একই ধরনের আইন ও দক্ষ বিধি প্রবর্তন করেন, দণ্ডবিধি হবে, দণ্ডবিধি প্রবর্তন করেন। সম্রাট
স্বয়ং প্রতি বুধবার আপিল মামলার বিচার করতেন। অপরাধীকে শাস্তিস্বরূপ বেতাঘাত, অঙ্গচ্ছেদ, এমনকি প্রাণদণ্ড দেওয়া হতো। ঠিক আছে, নেক্সট লিখব যোগাযোগ ব্যবস্থা। এখানে লিখব যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সুদীর্ঘ ও প্রশস্ত রাজপথ নির্মাণ করে শেরশাহের অন্যতম শ্রেষ্ঠ কৃতি। তিনি পূর্ববঙ্গের সোনারগাঁ থেকে পেশোয়া পর্যন্ত 1400 মাইল দীর্ঘ পথ নির্মাণ করেন, যা সড়ক ই আজম, যেটা গ্যাংটক রোড বা জিটি রোড নামে পরিচিত। তিনি আগ্রা থেকে বুরহানপুর ও আগ্রা থেকে যোধপুর পর্যন্ত রাস্তা নির্মাণ করেন। তিনি পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে অনেক সরাইখানা নির্মাণ করেছিলেন। তিনি প্রথম ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থার ডাক আদান প্রদান ব্যবস্থা করেন। ঠিক আছে, নেক্সট ধর্মনীতি। ধর্মনীতিতে লিখব শেরশাহ হচ্ছিলেন সুন্নি মুসলমান। তিনি ধর্মনিরপেক্ষ নীতি গ্রহণ করে শাসন পরিচালনা করতেন। আচ্ছা, এটা ঠিক আছে, শাসন পরিচালনা করতেন। তারপরে এটা ব্রহ্মজিৎ, ওকে, ব্রহ্মজিৎ গৌড় তার প্রধান সেনাপতি ছিল। তার উদারহীন উদার নীতির জন্য সরি তার উদার নীতির জন্য তিনি ভারতে জাতীয় সম্রাটের মর্যাদা লাভ করেন। নেক্সট আমরা উপসংহারে যাব। উপসংহারে লিখব মধ্যযুগে মাত্র 5 বছর রাজত্ব করে শেরশাহ উন্নত শাসন কাঠামো রচনা করেন। এই প্রসঙ্গে ঐতিহাসিক স্মিথ বলেছিলেন যে শেরশাহ যদি আরও কয়েক বছর জীবিত থাকতেন তাহলে ভারতের ইতিহাসে হয়তো মহান মুঘলদের আবির্ভাব সম্ভব হতো না। ঠিক আছে, এইভাবে আনসারটা আমরা কমপ্লিট করবো। তাহলে এই যে প্রশ্ন দুটো দিলাম, ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই পড়তে হবে। একটু পরে আরও প্রশ্ন আপলোড হবে, নোটিফিকেশন অন রেখো। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করো, ভালো থেকো।